উত্তর জেলায় ফের সাম্প্রদায়িক উত্তেজনা, এবার পানিসাগর মহকুমার পেকুছড়া এলাকায় উত্তেজিত দুষ্কৃতীদের আক্রমণে ভাঙচুর হয়েছে মন্দির মসজিদ। ঘটনার গুরুত্ব অনুধাবন করে স্বরাষ্ট্র দপ্তর সমগ্র উত্তর ত্রিপুরা জেলায় এমএসএস আদান প্রদান এবং ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। জেলার এসপিকে ক্লোজ করা হয়েছে। অতিরিক্ত দায়িত্ব দিয়ে অবিনাশ রায়কে উত্তর জেলায় পাঠানো হয়েছে। স্পর্শকাতর এলাকায় টহল দিচ্ছে পুলিশ এবং আধাসামরিক বাহিনী। তবে দুই সম্প্রদায়ের দুষ্কৃতীরাই সক্রিয় রয়েছে। আতঙ্কে রয়েছেন জেলার শান্তিপ্রিয় জনগণ। উত্তর জেলার কদমতলা কাণ্ডের রেশ কাটতে না কাটতেই সাম্প্রদায়িক উত্তেজনা সরিয়ে পড়ল পানিসাগর মহকুমায়। মঙ্গলবার দুপুরে সামান্য একটি গুজবকে কেন্দ্র করে মহকুমার পেকুছড়া এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে সেখানকার তিন নম্বর ওয়ার্ডের একটি ছড়ার পাশে থাকা শিব মন্দির ভাঙচুর করা হয়। পাল্টা হামলা হয় নিকটবর্তী মসজিদে। হামলা ও পাল্টা হামলার খবর চাউর হতে সমগ্র মহকুমা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে বিশাল নিরাপত্তা বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন জেলার পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই সম্প্রদায়ের উত্তেজিত জনতাকে বুঝিয়ে সুজিয়ে শান্ত করেন। বর্তমানে পেকুছড়া সহ মহকুমার স্পর্শকাতর বিভিন্ন এলাকায় পর্যাপ্ত আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। চলছে টহলদারি। পানিসাগর থানার পুলিশ এই ঘটনায় একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। শেষ খবর পাওয়া অবধি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে দুই সম্প্রদায়ের একাংশ সুযোগ সন্ধানে দুষ্কৃতী গুজব ছড়িয়ে গোলাজলে মাস স্বীকার করতে চাইছে। সাম্প্রদায়িক উত্তেজনাকর পরিস্থিতি সামলাতে এবং গুজব ঠেকাতে দ্রুত তৎপর হয়েছে রাজ্য প্রশাসন। ঘটনার গুরুত্ব অনুধাবন করে স্বরাষ্ট্র দপ্তর সমগ্র উত্তর ত্রিপুরা জেলার এসএমএস আদান প্রদান এবং ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। উত্তর জেলায় কদিনের ব্যবধানে দুবার সাম্প্রদায়িক উত্তেজনা মাথাচাড়া দেওয়ায় জেলার এসপি ভানুপদ চক্রবর্তীকে এদিন সন্ধ্যায় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন মঙ্গলবার এক আদেশ বলতাকে আগরতলায় পুলিশের সদর দফতরে রিপোর্ট করতে বলেছেন। ধলাই জেলার এসপি অবিনাশ রায় উত্তর জেলার অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন। আসলে গুজবের উপর ভিত্তি করে মন্দিরের উপর অ্যাটাক, মসজিদের উপর অ্যাটাক, দুই সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়েছিলেন। ওনাদেরকে রিকোয়েস্ট করেছি আপনারা চলে যান। ওনারা চলে গেছেন, আমরা কাজ করছি। আরও গুজব আসছে যে অন্যান্য জায়গা তো অ্যাটাক হচ্ছে, সেদিকে যাচ্ছি। তো সবাইকে যেটা আমি রিকোয়েস্ট করতে চাই যে আপনারা এলাকার শান্তি বজায় রাখেন। উভয় সম্প্রদায়ের মানুষের কাছে এটা রিকোয়েস্ট। পাশাপাশি পুলিশকে কাজ করতে দিন, আর গুজবে কেউ কান দেবেন না। আমরা দেখছি যারা যারা গুজব ছড়াচ্ছে এবং কিছু কিছু যে ঘটনা হচ্ছে, সেই ঘটনাগুলিতে আমরা মামলা নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট যারা দোষী আছে দুদের সঙ্গে আমরা ব্যবস্থা নেব। সেটা কোন ব্যুরো রিপোর্ট, আগরতলা টিভি।